আর কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতায় দেশের বহুল আলোচিত বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে অনুসন্ধানী সাংবাদিকতায় বিভিন্ন ক্যাটাগরিতে 11 জনকে পুরস্কৃত করা হবে এবং মফস্বলে সাংবাদিকতার প্রসারে ভূমিকা রাখায় প্রতিটি জেলা থেকে একজন করে 64 জন গুণী সাংবাদিককে দেয়া হবে বিশেষ সম্মাননা। প্রথমবারের মতো এই আয়োজনে পুরস্কার পাচ্ছেন 11 জন সাংবাদিক। মুক্তিযুদ্ধ, অপরাধ ও দুর্নীতি, নারী ও শিশু ক্যাটাগরির প্রতিটিতে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মাধ্যমের সেরা তিনটি করে প্রতিবেদন নিয়ে মোট 9 জনকে পুরস্কার দেওয়া হবে। অনুসন্ধানী প্রামাণ্যচিত্র ও আলোকচিত্রের জন্য পুরস্কার দেওয়া হবে 2 জনকে। প্রত্যেক বিজয়ী পাচ্ছেন 2.5 লাখ টাকা, ক্রেস্ট এবং সনদপত্র।